নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারি চালিত অটোরিকশা থেকে স্ত্রী ধাক্কা সড়কে পড়ে কাভার্ড ব্যান্ডের চাপায় স্বামী নিহত হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানিয়েছেন, রোববার রাত 11:30টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় কোড়িতলা এলাকায় এই ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, রাসেল নামে এক চালকের অটোরিকশা দিয়ে শিবু মার্কেট থেকে স্বামী স্ত্রী পরিচয় দুজন যাত্রী সাইনবোর্ডের দিকে রওনা করেন। পথিমধ্যে দুজনের বাগবিতণ্ডা এক পর্যায়ে স্ত্রী স্বামীকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেন। এ সময় পিছন থেকে আসা দ্রুতগামী কভার্ড ব্যান্ডের চাপায় ঘটনাস্থলে মারা যান পড়ে যাওয়া যাত্রী। ঘটনার পর কভার্ড ব্যান্ডটি আটক করা হয়েছে, তবে স্ত্রী ও গাড়ি চালক দ্রুত পালিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে বলে আরো জানান তিনি।